আপনি যদি ভীষণ অলস হন আর কোনো শরীর চর্চাতেই যদি মন বসাতে না পারেন তাহলে নিয়ম করে হাঁটবেন। নিয়ম করে হাঁটলে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল। যদি অলসতার মাত্রা কিছুটা কম হয় আপনার, সেক্ষেত্রে দৌড়াতে পারেন। রোজ নিয়ম করে হাঁটার পাশাপাশি সময় বের করে মোটে 10 মিনিট দৌড়ালে সারা শরীরের শরীরচর্চা হয়। দৌড়ানোর সময় শ্বাস প্রশ্বাসের ব্যাপারে খেয়াল রাখবেন, পা ফেলার সাথে তাল মিলিয়ে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। শুরুতে রোজ 10 মিনিট করে দৌড়াবেন, অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে সময়টা বাড়িয়ে নেবেন। সাইকেল চালানো কিন্তু ভীষণ উপকারী। সাইকেল চালালে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে, এতে সারা শরীরের ব্যায়াম হয়। নিয়মিত সাইকেল চালালে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ভালো থাকে হার্ট, সাথে পেশির গঠনও মজবুত হয়। এছাড়াও সাঁতার একটা দারুণ শরীরচর্চা, এতে শরীরের একাধিক পেশি একসাথে কাজ করে, যে কোনো ব্যথা যন্ত্রণায় স্বস্তি দেয় কিন্তু সাঁতার। এতে রক্ত সঞ্চালনও ভালো হয় এবং কমে যায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা। নিয়মিত ব্যায়াম করবেন, চিত হয়ে শুয়ে পা দুটি জোড়া করে ওপরে তুলতে পারেন। এবার দুহাতের তালুতে কোমরের ভর দিয়ে পিঠ এমনভাবে ঠেলে তুলুন যেন ঘাড় থেকে পা পর্যন্ত এক সরল রেখায় থাকে। থুতনিটি বুকের সাথে লেগে থাকবে, চোখ রাখবেন পায়ের আঙুলের দিকে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। 30 সেকেন্ড এভাবে 3 বার করবেন, দেখবেন অনেক উপকার পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।